বরজলা স্কুলের সামনে একটি কালভার্ট নির্মাণ হচ্ছে। নির্মীয়মান কালভার্ট সংলগ্ন স্থান দিয়ে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করা হয়। মঙ্গলবার দুপুরে কালভার্টের নির্মাণ শ্রমিকরা মাটি কাটতে গিয়ে অসাবধানবশত গ্যাসের পাইপলাইন কেটে ফেলে, সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তর, TNGCL সহ দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের সহযোগিতায় দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনেন। একই সাথে TNGCL কর্মীরা পাইপ লাইনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ করে দেন। এদিন বিদ্যুৎ দপ্তরের দুর্জয়নগর সাব ডিভিশনের সিনিয়র লাইনম্যান রাকেশ দাস জানান, এলাকাবাসীর সহযোগিতায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে। আপাতত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তো আমার কাছে খবর আইছে যে বরজলা স্কুলের সামনে একটা আগুন লাগছে। তো আমরা তো সঙ্গে সঙ্গে কল পাইয়া আমরা আইছি, ফায়ার সার্ভিসের খবর দিলাম, তারপর আপনার গ্যাসের অফিসে ফোন করছি, তারপর তো হেরা সঙ্গে সঙ্গেই আইসে। আইসের হেরা যতটুকু হেরা পারছে এতটুকু হেরা সাহায্য করছে, অনেকেই সাহায্য করছে। তো ওখানে আমরা সবাই সহযোগিতা করলাম, গ্যাসের লাইনটা পদ হয়েছে, তারপর জল টল দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি আইসে। তো আমরা সবাই ইলেকট্রিক দপ্তরের সব লোক আইসি, স্টাফের আইসি, আইসের আমরা লাইন বদ্ধ করে দিছি, সঙ্গে সঙ্গে ইলেভেন কেভি বদ্ধ করে আমরা লাইন চালু করলাম, মানে হেরা সব কিছু কন্টিনিউ হইলে তারপর আমরা লাইনটা চালু করলাম। কী কী ক্ষতি হয়েছে বলতে, মানুষের বাড়ির দিন সার্ভিস আছে, সার্ভিসে একটু ক্ষতি হয়েছে, ফুকটুকটু ফুটছে, কেবেল ফুটছে। তো ওখানে তো আমরা একটু 10-12 হাজার টাকার মতন অনুমানিক একটু খরচ গেছে। এলাকাবাসীদের অভিমত, দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনেন, নতুবা এই আগুন ছড়িয়ে পড়তে পারত। অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।